আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা শারমিন আমাদের আজকের ক্লাসের বিষয় ভ্যাকসিন আজকের ক্লাসে আমরা জানব ভ্যাকসিন কি ভ্যাকসিনের প্রকারভেদ ভ্যাকসিনেশন এবং ভ্যাকসিনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে প্রথমেই আমরা জানি ভ্যাকসিন কি রোগ সৃষ্টিকারী জীবাণু বা জীবাণু নির্যাস বা জীবাণু সৃষ্ট পদার্থ অর্থাৎ টক্সিন কিংবা সংশ্লেষিত বিকল্প পদার্থ থেকে উৎপন্ন যে বস্তু অ্যান্টিজেনের মা মতো আচরণ করে দেহে অ্যান্টিবডি উৎপন্নে উদ্দীপনা জোগায় এবং এক বা একাধিক রোগের বিরুদ্ধে দেহকে অনাক্রমণ্য করে তোলে তাকে ভ্যাকসিন বলে শরীরের মারাত্মক রোগের ভ্যাকসিন দেওয়া থাকলে ভবিষ্যতে ওই সব রোগ দেহকে অসুস্থ করতে পারে না ভ্যাকসিন প্রয়োগে টিকা দেওয়া নামে পরিচিত এখন আমরা জানবো ভ্যাকসিনের প্রকারভেদ সম্পর্কে উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে ভ্যাকসিন পাঁচ প্রকার এক নাম্বার নিষ্ক্রিয় দুই নাম্বার হ্রাস তিন নাম্বার টক্সয়েড চার নাম্বার সাব ইউনিট পাঁচ নাম্বার কনজুগেট নিষ্ক্রিয় ভ্যাকসিনের ক্ষেত্রে রোগ সৃষ্টিকারী জীবাণুকে রাসায়নিক তাপ বিকিরণ বা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে নিষ্ক্রিয় জীবাণু থেকে উৎপন্ন করা হয় যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা কলেরা পলিও হেপাটাইটিস এ র্যাবিস প্রভৃতি ভ্যাকসিন শক্তিরাজ ভ্যাকসিন হচ্ছে কালচার করা ক্ষতিকর বৈশিষ্ট্য নিষ্ক্রিয় বা দুর্বল করে দেওয়া জীবিত জীবাণু দিয়ে উৎপন্ন যেমন মিজলস অর্থাৎ হাম ম্যামস পানি বসন্ত বা চিকেন পক্স টাইফয়েড প্রভৃত রোগের ভ্যাকসিন টকজোয়েট জীবাণুর নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে উৎপন্ন যেমন টিটেনাস বা ধনুষ্টঙ্কার ডিপথেরিয়া প্রভৃতি ভ্যাকসিন সাব ইউনিট হচ্ছে গাত্রের সামান্য অংশ নির্দিষ্ট প্রোটিনের অংশ থেকে উৎপন্ন যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন প্রভৃতি কনজুগেশন দুটি ভিন্ন উপাদানে গঠিত ভ্যাকসিন ব্যাকটেরিয়ার দেহের আবরণের অংশ প্লাস বাহক প্রোটিন যেমন হল হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন এখন আমরা ভ্যাকসিনেশন সম্পর্কে আলোচনা করব বা ভ্যাকসিনেশন সম্পর্কে বিস্তারিতভাবে জানব ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অণুজীবের বিশেষ করে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের উপায়কে ভ্যাকসিনেশন বলে এই প্রক্রিয়াটি সাধারণত টিকা দেওয়া নামে পরিচিত নির্দিষ্ট রোগের ভ্যাকসিন নির্দিষ্ট জীবাণু থেকেই সংগ্রহ বা উৎপন্ন করা হলেও প্রক্রিয়াগত কারণে এই পদার্থ দেহে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা রোগ সৃষ্টির পরিবর্তে দেহকে রোগমুক্ত রাখতে অথবা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে রোগের চিকিৎসায় ভ্যাকসিন ব্যবহার পদ্ধতিকে থেরাপি বলে ডক্টর অ্যাডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সর্বপ্রথম গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কারের মধ্য দিয়ে যুগান্তকারী ভ্যাকসিন বিপ্লব ঘটিয়ে মানুষের রোগমুক্তি দীর্ঘ সুন্দর জীবনের যে প্রত্যাশা জাগিয়েছেন তার ধারাবাহিকতায় আজ দ্বিতীয় জেনারেশন ভ্যাকসিন হিসেবে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপন্ন হয়েছে কিন্তু এইডসের ভ্যাকসিন আজও উৎপন্ন হয়নি ভ্যাকসিনের ফলে মানব দেহে এমন সব রোগ থেকে রক্ষা পায় যা থেকে শুধু অসুখ বিসুখ নয় দেহ পঙ্গু হয়ে যেতে পারে মৃত্যু পর্যন্ত হতে পারে আমাদের ইমিউনতন্ত্রকে বাড়তি শক্তি যোগাতে ভ্যাকসিন বিভিন্নভাবে সক্রিয় থাকে যেমন অধিকাংশ ভ্যাকসিনে রোগ সৃষ্টিকারীর মৃত ও দুর্বল জীবাণুর সামান্য অংশ থাকে দেহে রোগ সৃষ্টি করতে পারে এমন সক্রিয় জীবাণু থাকে না কোন কোনো ভ্যাকসিনে জীবাণু একেবারেই থাকে না জীবাণুর অংশবিশেষ সহ ভ্যাকসিন যে দেহে প্রবেশ করে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে ওই নির্দিষ্ট জীবাণুর প্রতি দেহকে অক্র মানে অনাক্রমণ্য করে তোলে মানে আক্রমণ করতে দেয় না এইসব অ্যান্টিবডি নির্দিষ্ট রোগ সৃষ্টিকারী জীবাণুকে ফাঁদে ফেলে হত্যা করে মানব দেহে দুই অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে এক অসুস্থ হলে ভ্যাকসিন নিলে জীবাণুর আক্রমণে অসুস্থ হয়ে রোগে ভুগে কষ্ট শেষে অ্যান্টিবডি উৎপাদনের চেয়ে আগে ভাগেই সম্ভাব্য রোগের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন গ্রহণ করা বেশি নিরাপদ কারণ জীবাণুর আক্রমণে দেহ অসুস্থ হলে সম্পূর্ণ নিরোগ হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায় না কারণ দেহ বিকলাঙ্গ হতে পারে শরীরের বিভিন্ন জায়গায় কুৎসিত দাগ হতে পারে কিংবা জীবনহানিও ঘটতে পারে অতএব ভ্যাকসিনের মতো অস্ত্র থাকলে আমাদের কোনো দুর্ভোগ পোহাতে হবে না ভ্যাকসিন গ্রহণের ফলে সৃষ্ট অ্যান্টিবডি থেকে দেহ দীর্ঘদিন বা আজীবন উপস্থিত থাকে জানে কিভাবে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে হবে অতএব ভ্যাকসিন নেওয়ার পর ভবিষ্যতে যদি আসল জীবাণু দেহে প্রবেশ করে তাহলে অ্যান্টিবডির কৌশলে দেহের প্রতিরক্ষাতন্ত্র জীবাণু ধ্বংসে সক্রিয় হবে অনেক ভ্যাকসিন আছে যা একবার নিলে আজীবন দেহে কার্যক্ষম থাকে মাঝে মধ্যে অতিরিক্ত ডোজ নিতে হয় কিছু ভ্যাকসিন ভ্যাকসিন রয়েছে যা মিশ্র নামে পরিচিত এক্ষেত্রে কয়েকটি রোগের ভ্যাকসিন যুক্ত করে দেহে প্রবেশ করানো হয় যেমন হচ্ছে এম এম আর ভ্যাকসিন প্রতিটি মানব দেহ নির্দিষ্ট রোগ ব্যাধির বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থায় পূর্ণ থাকে কিন্তু সবার প্রতিরক্ষাতন্ত্র এক বা সবল নয় বলে ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে সবল করা হয় শিশু বয়সে কয়েকটি রোগের ভ্যাকসিন নেওয়া থাকলে পরিবারও থাকে নিশ্চিন্ত এখন আমরা ভ্যাকসিনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে জানব শৈশব ও কৈশোরকালীন সময়ে ভ্যাকসিন প্রয়োগ করা হয় পলিও টাইফয়েড ডিপথেরিয়া সহ অন্যান্য মারাত্মক জীবন ঝুঁকিপূর্ণ ও আজীবন কষ্টকর রোগ ব্যাধির কবল থেকে নিজের বংশধরকে বাঁচাতে সবাই তৎপর থাকেন সুস্থ পরিবার ও জাতি গঠনে সুস্থ সবল বংশধর প্রয়োজন এ কারণে শৈশবেই ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয়তা বিষয়টি সব দেশের সরকার বিবেচনা করে থাকে ভ্যাকসিন সুষ্ঠুভাবে কাজ করে এর পার্শ্ব সামান্য পৃথিবীতে প্রতি বছর তিন মিলিয়ন লোকের জীবন রক্ষা হয় এবং রোগের কষ্ট থেকে বা স্থায়ী বিকলাঙ্গ হওয়া থেকে রক্ষা পায় আরও কয়েক মিলিয়ন মানুষ ভ্যাকসিনের প্রতিরোধযোগ্য হাম কাশি পোলিও টাইফয়েড প্রভৃতি যে সম্ভাব্য জটিলতা সৃষ্টি করে তা থেকে মুক্তি পায় শিশু যদি ভ্যাকসিন না নিয়ে থাকে তাহলে রোগ ব্যাধি অন্য শিশুতে ছড়াতে পারে এমন শিশু রোগাক্রান্ত হতে পারে যার দেহে ভ্যাকসিন প্রয়োগ সম্ভব নয় শিশুকে ভ্যাকসিন না দিলে রোগ ব্যাধি প্রচণ্ড শক্তি নিয়ে আবার সমাজে ফিরে আসবে ভ্যাকসিনেশনের ফলে শিশু থাকবে সুস্থ সবল হাসি খুশি অসুখে ভুগে মনমরা হয়ে ঘরে বসে থাকবে না প্রত্যেক মাতা পিতাই সন্তানের সুস্থতা কামনা করেন এই আশা পূরণে ভ্যাকসিনেশন হচ্ছে সর্বোত্তম পন্থা অতএব দুশ্চিন্তাহীন জীবনযাপনের জন্য শুধু নিজের সন্তানই নয়